বিশ্ববাংলা নিউজের ইনফোটেনমেন্ট সকল ভিউয়ার্সদের জানাই শুভ সন্ধ্যা। চতুর্থীর শুভেচ্ছা প্রীতি আমার সকল ভিউয়ার্সের জন্য। দাঁড়িয়ে আছে খিদিরপুর 74 পল্লী, 74 পল্লী নিজের ছোট ছোট পা আগাতে আগাতে আপনাদের সামনে বেশ কিছু বছর কমপ্লিট করে নিয়েছে। এবছর ওনারা পড়লেন 67 ইয়ার্স। দাদারা এবছর খুবই একটা সুন্দর ভাবনা নিয়ে আপনাদের সামনে এসছেন। এনাদের ভাবনার নাম হচ্ছে উদযাপন। কত বছর ধরে এনাদের বিভিন্ন পরিকল্পনাকে এনারা বাস্তব রূপে আপনাদের সামনে নিয়ে এসছে। অর্ঘ্যজিৎকে আমি রিকোয়েস্ট করব, তুমি যদি ঘুরিয়ে আমাদের বছরে যে থিমটার ব্যাপারে আমাদের ভিউয়ার্সদের বললাম উজ্জীবন, তো এই ব্যাপারে আমরা এখানকার কর্ণধার হাসিদি এবং সুমন্তদার সাথে কথা বলে নেব। সবার আগে শুভ সন্ধ্যা বিশ্ব বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের দুজনকে। দাদা একটু এদিকটা আপনাকে আসতে বলব, দিদি আপনাকেও। তো দাদা সবার আগে চতুর্থীর শুভেচ্ছা রইল আপনাদের দুজনের পক্ষ থেকে এবং আপনাদের সকল সদস্যকে আমাদের বিশ্ব বাংলা নিউজের পক্ষ থেকে। দাদা আগে জেনে নেব যেটা আমাদের ভিউয়ার্সরা দেখলেন আর আমরাও দেখলাম আপনাদের এই থিমটা, তো এটার ব্যাপারে দাদা যদি আমাদের একটু কিছু বলেন। আমাদের এবছরে যে থিমটা নিয়ে আমরা এতদিন ধরে কাজ করলাম আজকে একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি, তার শীর্ষক নামটি হচ্ছে উদযাপন। তো এই উদযাপনের মানে থিমটাকে আমরা সিলেক্ট করার মানে ব্যাকের যে স্টোরিটা হচ্ছে যে আজকে আমরা সকলেই জানি যে আমাদের এই কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ সম্মানে সম্মানিত করেছে, তো সেটার ওপর সম্পূর্ণটাকে সেন্টারে রেখে আমরা এই থিমটাকে একটু একটু করে এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে আজকে এই যে আমাদের যে সম্মানটা আমাদের কাছে এসেছে, তো এটার তো প্রচুর কলকাতার যে ঐতিহ্য, কলকাতার যে কালচার, কলকাতার যে হেরিটেজ, এটা তো দীর্ঘদিনের। আজকে এই পুজোটা তো একদিনের নয়, এটা দীর্ঘকালের পুজো। তো প্রতিবারই আমরা উদযাপন করি, কিন্তু এবছরের এই উদযাপনটা একটু অন্যরকম। আজকে উদযাপনটা অনেকটা রিভিজিটিং টাইপের, মানে আজকে যে যারা আজকে এই কথায় কি বলতে পারি যে এতগুলো বছর ধরে অসংখ্য মানুষ যে আপনাদের উদযাপন দিয়েছে, এটা কি আপনারা ওনাদের ফেরত দিলেন এক কথায় বলতে পারি? একদম, এটা একদম রিভিজিটিং। মানে হচ্ছে আজকে দেখুন, আজকে আমরা কলকাতা শহরের লোক, আমরা কলকাতা শহরে দীর্ঘদিনের এই যে পুজো, শুধু মানে শুধু তো পুজো না, তার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। আজকে একটা দুর্গা পুজো আমি যে দেখুন, আপনি যখন আসছিলেন তখনই আমরা দেখলেন যে এখানে একটা কুমোরটুলি আছে, তারপরে কুমোরটুলির বাড়ির ভেতরটার আছে, এখানে আছে আলো, ওখানে আপনি আরো একটু এগিয়ে গেলে দেখতে পাবেন যে ফুল, মানে এগুলো হচ্ছে পুজোর সাথে খুব একটা জড়ানো জিনিস, যেটা ছাড়া পুজো সম্ভব নয়। কিন্তু আমরা যখনই উদযাপন করি, যখনই পুজো হয়, আমরা জানি এগুলো ছাড়া হয় না, কিন্তু কখনো কখনো সেগুলো যে এগুলোর বেস করে হচ্ছে কোথাও ভুলে যায়, শুধু আনন্দতেই আমরা মাতোয়ারা হয়ে। কিন্তু আজ সেটা ফিরিয়ে দেওয়ার দিন। আপনি যেটা বললেন আমি একদম এগ্রি করছি যে আজ আমরা এখানে যেটা চেষ্টা করেছি যে সেটা আমাদের এটা একটা একটা দিক যে আমরা সেই কম্পোনেন্টগুলোকে এক জায়গায় নিয়ে এসে
তাদের একটা স্বীকৃতি দেওয়া, তাদের যে একটা ব্যাকএন্ডে এত বড় অবদান সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি একদিকে। দ্বিতীয়ত দেখুন, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল এমনই একটা জায়গা যেখানে প্রথম কলকাতা মানে দুর্গা ঠাকুরের সাথে যে ফ্যামিলি, এই যে পাঁচজন ক্যারেক্টার এই প্রথম আসে। কোনো স্কাল্পচার কোনো পুরাণে কোথাও দেখবেন না যে শুধু দুর্গা মানে না আমাদের গণেশ কার্তিক পাবেন না। না, আর সবচেয়ে বড় যে আরেকটা প্রশ্ন না করলেই নয়, যেহেতু আপনি কথাটা বললেন, আমরা দুর্গাকে দুর্গা বলি না, মা দুর্গা বলি, মা দুর্গা বলি। তো দাদা, আমরা মা মানে মাদারহুড, আমরা জন্মের পর থেকে একটা জিনিস জানি, মা মানে মাদারহুড। তো আপনাদের এই যে থিমটা, এই যে ভাবনাটা, এটার মধ্যে কি এটারও একটা বিরল পরিচয় পাচ্ছে? একদম। আমরা দেখুন, আমরা এটাই আমি যখন একটা অ্যাসপেক্ট আলোচনা করলাম, এটা দ্বিতীয় অ্যাসপেক্ট, সেটা হচ্ছে যে দুর্গাটা, এই যে ফ্যামিলি, এটা কোথাও না কোথাও মানে কলকাতার পুজো, কলকাতা মানে আমরা এই প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কোথাও না কোথাও মিলেমিশে আছি। মানে ফ্যামিলি মানে আমরা যেটা ছোটবেলার থেকে শুনে জেনে বড় হয়েছি, সেটা হচ্ছে আদর, ভালোবাসা আর একত্রতা, একদম মিলেমিশে থাকা। এই যে মিলেমিশে থাকা, আজকে দেখুন আমার ঠাকুরের মুখটা না আমার নেক্সট ডোর নেবারের মতো, আমাদের যে ক্যারেক্টারগুলো সবকটাই কোথাও না কোথাও আমার আশপাশে রয়েছে। আমরা সেই কারণেই ঠাকুরকে না ঠাকুরের মতো যে রং সেগুলো ব্যবহার করিনি, আমরা ঘরের লোক বানাতে চাই। একদম তাই। এই যে সেলিব্রেশন, এই যে পুরো জিনিসটা, এই সবাইকে নিয়ে, এই যে প্রত্যেকটার মধ্যে আমরা বলছি, আমরা দুর্গাপুজোর ভেতরে কোথাও না কোথাও ক্যারেক্টারগুলোকে আমরা খুঁজে পেয়েছি, এবং এই প্রথম জায়গা কলকাতা যেখানে মানে ওয়েস্ট বেঙ্গল যেখানে আমরা এই ক্যারেক্টারগুলোকে ঠাকুরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তো কোথাও না কোথাও একটা আজকে সেই দিন যেটাতে এই জিনিসটাতেও আজকে তো আমাদের উদযাপন করতে হবে, এই জায়গাটা তো ভুলে গেলে হবে না। তো শুধু এটাকে আমি উদযাপনের নাম দেবো না দাদা, এটাকে সেলিব্রেশনের নাম দেবো। সেলিব্রেশন। আচ্ছা দিদিকেও এবার আমি দুটো প্রশ্ন না করেই পাচ্ছি না। দিদি, আপনি কত বছর ধরে এই অ্যাসোসিয়েশনটার সাথে যুক্ত? আমি আজ প্রায় 22-23 বছর আমি এই সঙ্গে যুক্ত আছি, 22-23 বছর। আচ্ছা দিদি, আপনি তাহলে এক কথায় বলে যেতে পারে, চোখের সামনে পুজোটাকে ছোট থেকে বড় হতে দেখেছেন, বিরল মাপ নিতে দেখেছেন এই পুজোটা, তো এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু কিছু জেনে নেব। যে আমরা যতদূর জানি নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা মানে যেটা দাদা বললেন আপনাদের যে পুজোর যে থিম, টুগেদারনেস, লাইভলিহুড, তো আমরা আরেকটা জিনিস জানি যে মায়ের থিমের সাজ নয়, মাকে আমরা অন্য অনেক সুন্দর রূপে দেখে অভ্যস্ত। তো সেখানে আপনি বলুন, আপনাদের কাছে যখন এই কনসেপ্টটা আসে তখন আপনারা কতটা ওপেন মাইন্ডেড হয়ে এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছিলেন? ওপেন মাইন্ডেড হয়ে অ্যাকসেপ্ট করার একটা বড় কারণ হলো মায়ের যে রূপটা আমরা দেখে আসছি সেই ছোটবেলা থেকে বা পুরাণের যুগ থেকে, যেটা সাবেকিয়ানা রূপ, আমরা সাবেকিয়ানা রূপ, সেই রূপটাও কিন্তু মানুষেরই কল্পনা, কোথাও সেই রূপের কোনো আলাদা করে যে হ্যাঁ এটা এস্টাবলিশ ছিল না, কোনো যেটাই আছে এই রূপটাই ছিল, সেটা তো কেউ দেখেনি মাকে তার রূপে, সবাই আমরা কল্পনা করেছি। সুতরাং সেই কল্পনা, মানুষ যত পরিবর্তন হয়েছে মানুষের কল্পনা কিন্তু তত তার পরিবর্তন হয়েছে মানুষের কল্পনা। এইবারে সেই মাকে আজকে বাংলার মানুষের কাছে, মা কিন্তু অনেককাল আগে থেকেই মা ঘরের মেয়ে, একদম আমার নিজের মা, এইভাবেই আমরা দেখেছি তাকে চিরকাল ধরে। ফলে সেই মাকে আমরা যতটা আমাদের আত্মার সঙ্গে আমরা মিলিয়ে নিতে পারছি, আমরা নিজেদের সঙ্গে মিলটা খুঁজে পাই, সেটাকে তো আমরা মেনে নেবই, না মেনে নেওয়ার তো কোনো কারণ আসে না, এবং আমরা এইভাবেই মাকে দেখতে ভালোবাসি। ঠিক আছে দিদি, আরেকটা প্রশ্ন না করেই পাচ্ছি না। আজকে চতুর্থী, আজকে আমরা ঢোকার সময় যেটা না বললেই পারছি না, একটা বিশাল মাপের মানুষ হোক, জনসংখ্যা বলি, আমরা পেরিয়ে এই মণ্ডপটার ভেতরে আসতে পেরেছি। তো দিদি, চতুর্থীর দিনকে এই ক্রাউডটা আপনারা এক্সপেক্ট করেছিলেন? চতুর্থীর দিন হ্যাঁ কিছুটা, আমরা কিছুটা কেন বেশ ভালো রকমই আজ পেয়েছিলাম, কারণ মহালয়া থেকেই শুরু হয়ে গেছে সেলিব্রেশন, কারণ 2022টা বোধ হয় একটু স্পেশাল রাখছি, কারণ বন্দী থাকার পর একটা আনন্দের পেয়েছি, আবার ইউনেস্কোর স্বীকৃতি, একদম। ফলে কী হবে, আমাদের আনন্দের উচ্ছ্বাসের মাত্রাটা বহুগুণ বেড়ে গেছে, আর ঘরবন্দি মানুষ আনন্দ এইসবের মধ্যে
বাড়িতেই তো থাকতে ভালোবাসে, এতদিন পরে প্রাণ খুলে আনন্দ করতে পারছে, সুতরাং মানুষের এই উচ্ছ্বাস আবেগটা তো প্রকাশ পাবেই, এটা ছিল একদম হবারই ছিল, এটা আমরা মেনে নিতে পেরেছি। ধন্যবাদ দিদি, দাদাকেও আমি ধন্যবাদ জানিয়ে দেবো, আমাদের প্রচুর সময় দিয়েছেন ওনারা দুজন। পুজোর শুভেচ্ছাবার্তা রইল আপনাদের দুজনকে, এবং যেটা প্রথমেই বলেছিলাম এন্টায়ার ক্ল্যাবকে আমাদের বিশ্ববাংলা নিউজের পক্ষ থেকে, আপনাদের পুজো ভালো কাটুক, ভবিষ্যতে আবার অবশ্যই দেখা হবে, শুভ সন্ধ্যা, আপনাদের সাথে দেখা হচ্ছে।